নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। আমার ছোট্ট ছাদ বাগানে আমি বেশ কিছু সবজি গাছ করি এবং ফলের গাছ আছে, ফুলের গাছও আছে। এগুলো কিন্তু, এটা যেমন স্পাইডার, চন্দ্রমল্লিকা, এটা প্রায় বোতামের মতো, আমি জানি না এর নামটা কি, মানে কি ভ্যারাইটি চন্দ্রমল্লিকা, পমপমের মতো নেই কিন্তু পেটালসগুলো বেরিয়ে নেই, কিন্তু জানি না, একদম বোতামের মতো রয়েছে। আর এটা তো স্পাইডার, অনেকেই চেনেন। আর এইগুলো পমপম, এটা তো কুঁড়ি, সবে কুঁড়ি ব্লাস্ট হবে হবে করছে। আর এইভাবেই আমি বেশ কিছু ফুলের গাছ করেছি, যেগুলো গাঁদা, আর ওটা হচ্ছে পিটুনিয়া। এইভাবে পিটুনিয়াও আছে, বেশ কিছু পিটুনিয়া আছে এখানে, গাঁদা, এগুলো সব কাটিং গাঁদা বিশেষ। এইটা হচ্ছে কাটিং গাঁদা, আর ওখানে আবার একটা লাল পিটুনিয়া আছে, আর ওই যে দেখছেন চন্দ্রমল্লিকা। এইভাবেই আমি টুকটাক ফুল করি। ফুলটা খুব একটা আমি জোর দিই না, কারণ আমার একটু সবজি গাছ করতেই বেশি ভালো লাগে, কিন্তু তার সঙ্গে একটু ফুলের গাছ করতে ইচ্ছা করে বলেই করি। আর সবচেয়ে, হয়তো আপনাদের খারাপ লাগবে শুনলে, আমি মানে এখান থেকে কোনো ফুল ছিঁড়তেও দিই না, পুজোর জন্যও না, অন্য কিছুর জন্যও না। আমি ফুল একদম ছিঁড়তে পছন্দ করি না, জানি না সবার এটা কথাটা ভালো লাগবে কিনা, কিন্তু আমি একদমই অপছন্দ করি আমার গাছের থেকে কোনো ফুল ছিঁড়ে নেওয়া। আপনাদের বলেছিলাম যে এখানে দেখুন, আমি দেখাই, এইটা মেথি শাক। আমি বলেছিলাম মেথি শাকটা তোলার পরেও কিন্তু আবার শাকটা তৈরি হবে। এই দেখুন কি সুন্দর শাক তৈরি হয়েছে, এবং এখানে যে শশা গাছটা ছিল তাতে একটা বড় শশাও হয়েছে। এরকম শশা গাছ আমি যেখানে সেখানে লাগিয়ে রাখি, দেখাবো। এই যেহেতু এটা মেথি শাকের ভেতরেই হয়েছে, এটার থেকে আমি আসি এইখানে। এটা মূলো, মূলো কিন্তু হতে শুরু করেছে আমার সবজি হিসেবে, মূলো, মানে এই যে দেখুন মূলো হতে শুরু করেছে। আর এখানে শশা গাছ আর একটা, এই দেখুন শশাগুলো সব হচ্ছে, শশাগুলো মানে বেশ ভালো শশার এসেছে আমার এই ছাদ বাগানে। আর আমি কিনে শশা খাই না, খেতে পছন্দ করি না। আর এবার বলবো, দেখুন নিজের ছাদ বাগান থেকে আমি বেশ কিছু বীজ সংগ্রহ করি, এগুলো আপনারা অনেকেই চেনেন, সাদা সাদা ফুল হয়। আর এটা হচ্ছে কলমি শাকের বীজ, এর শুকনো হয়ে গেছে যেগুলো, সেগুলো আমি তুলে রেখে দিয়েছি, আর এগুলো আবার শুকোলে তুলে রাখবো। আর একটা জিনিস দেখাবো যে বীজটা আমি সংগ্রহ করি, এটা দেখুন পুঁই শাক, পুঁই শাকের বীজও আমি আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করি। নিজের পুঁই শাকের দানাই আমি প্রত্যেক বছর, মানে বর্ষাতে হয় না, নিজের থেকেই যে কোনো একটা জায়গায় গাছ উঠে গেলে সেই গাছটাকে আমি তুলে এখানে রাখি। আমি কয়েকদিন যাবত, মানে বাইরে বাইরে চলে যাচ্ছি সকালবেলা, একদিন তো গ্রিন ফ্রেন্ডসের মিট আপ, যেটা সবুজের সমারোহে আমি থাকবো না, এটা তো হতে পারে না, আর সেটাও আমি গেছিলাম। আমার সময় ওখানেই চলে গেছে সারা দিন, এবং আমার ছাদ বাগানের যে গাছ, সেই গাছে কিন্তু আমি কারোকে হাত দিতে দিই না, আমার ভালো লাগে না, কেননা সবাই ঠিক মতো মানে আমার মতো করে যত্ন তো করবে না, তাই আমি হাত দিতেও দিই না। তবে আমার হাজবেন্ড জল দিয়ে দেয়, অনেক গাছ তো একটু জল না, মানে কেউ সাহায্য করলে আর কি, যে গাছগুলো জল দিতে হবে, তাহলে আমার এই ছাদ বাগান করা হতো না। অনেক গাছ, সেই গাছে কিন্তু জল দিতে হয় সঠিক সময়। চলুন এবার একটু উপরের ছাদটা আপনাদের দেখিয়ে আনি। আমি প্রত্যেক দিন আমার ছাদ বাগান দেখাই, আমার ভালো লাগে, তাই ছাদ বাগান আমার বড্ড প্রিয় জায়গা। আমার কিন্তু কোনো অসুবিধা হলে, মনের দিক দিয়ে বলুন, শরীরের দিক দিয়ে বলুন, আমি এই ছাদ বাগানে এসে উপস্থিত হই, আমার ভালো লাগে, আমার মনে হয় অনেক শরীরটা আমার ঠিক হয়ে গেল। এই যে খালি টপটা দেখছেন না, এখানে কিন্তু আমি শশা গাছ দেব, এবং এই যে উপরে আমার পাইপ আছে, পাইপে তুলে দেবো শশা গাছ। শশা গাছ খুব একটা মানে সেই ছড়িয়ে ছিটিয়ে হয় যে তা নয়, তবে হয়,
সেই জন্য এগুলো সব ক্যাপসিকাম গাছ। আমি জানি না ক্যাপসিকাম গাছগুলো কিরকম কুকড়ে যাচ্ছে। এতে আমি একমাত্র ব্যবহার করি ছাই, এবং ছাই এবং হলুদ দুটোকে মিশিয়ে নিয়ে ছিটিয়ে দেবো, এতেই হবে। একবার ছাই কিন্তু আমি এইসব গাছে দিয়ে গেছি, এখানে দেখুন এই যে হলুদ দেখা যাচ্ছে, একবার ছাই এই হলুদ আর ছাই মিশিয়ে দিয়ে গেছি একবার। টমেটো, আমার ছাদ বাগানের যে টমেটো গাছ দেখুন, এগুলো কিন্তু প্রথম পাকছে, পাখির ভয় আমি প্যাকেট করে রেখেছি। এই দেখুন সুন্দর টমেটো হয়েছে, আর এই একটা টমেটো মানে আমার কাছে স্যালাডের জন্য তৈরি। এই দেখুন আর একটা, দুটো, এই তিনটে এখানে রাখি। চলুন এবার উপরের ছাদে কি আছে দেখাই। বেগুন তো সবসময় থাকে, বেগুন যখন লাগে তখন আমি ছাদ থেকে তুলে নিয়ে যাই। এসেছি উপরের ছাদে দেখতে যে আমার গাছগুলো কেমন আছে। দেখুন কত বড় বাঁধাকপি হয়েছে, প্রচুর বড়। আমার হাতটা আমি দিয়ে দেখাচ্ছি। গ্রিন ফ্রেন্ডস মিটআপে আমার অনেক অনেক দর্শক বন্ধুদের সঙ্গে আলাপ হয়েছে, আমি প্রচন্ড হ্যাপি তার জন্য। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য এবং আমার সঙ্গে পরিচয় করার জন্য। খুব ভালো লেগেছে আমার। ব্রোকলি হতে শুরু করেছে, তবুও এখনও ঠিক মতো মানে বড় হয়নি, হবে। আর যখনই আমি দেখি এরকম আমার গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, মানে যে পাতাটা শুকিয়ে যায় তাকে আমি ভেঙে ফেলি, মানে গাছে আর রাখি না, তাহলে গাছের যে খাবারটা অন্যান্য পাতায় যাবে, ওই জন্যে আমি রাখি না। এটা আপনারাও করবেন, গাছের তাহলে খাবার অসুবিধাটা কখনোই হবে না, এটাই আমি করি। মানে এইভাবেই আমি বড় করি গাছ আর কি, এইভাবে যত্ন করি। আপনারা করতে পারেন, এইভাবে দেখতে পারেন যে আপনাদেরও গাছে দেখবেন যত্নটা খুব ভালো হচ্ছে। এই যে দেখুন লঙ্কা গাছগুলো রোদ্দুর পেয়ে গেল, এইভাবেই আর কি। আর আরও একটি কথা বলবো, এই যে দেখতে পাচ্ছেন আমার বাঁধাকপি, এই বাঁধাকপিগুলো যেটা আমার এবছরে হচ্ছে আর কি, সবসময় তো আমার মানে যত্ন নেওয়া ঠিক মতো হয় না, মানে ছাদে আসা হয় না। যেমন গ্রিন ফ্রেন্ডস মিটআপ ছিল রোববার, সেখানে চলে গেছিলাম, সোমবার আবার অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, আজকে মঙ্গলবার, আজকে আমি ভিডিওটা করছি, করেই ছাড়বো, আজকেই ছাড়বো। আর দেখুন যখন দেখবেন গাছে জল কমে গেছে, বিশেষ করে বাঁধাকপি, কি জিনিসটা হয় দেখুন, এইটা বাঁধাকপিটা ফেটে যায়। এইটা আমার ছাদ বাগানে এই বছর প্রথম হচ্ছে, মানে ফেটে যাচ্ছে। গতকালও আমি দেখাই, এই যে বাঁধাকপিটা দেখুন তুলে নিয়ে গেছি, এটাও ফেটে গেছিল। এইটা ঠিক আছে, একে জল দিয়ে দিয়ে ঠিক রেখেছি। মানে আমি যখন বুঝতে পেরেছি জল দিয়ে দিয়ে ঠিক রাখতে হবে, তখন থেকে আর আমার বাঁধাকপিগুলো ফাটছে না। প্রথম ফেটেছিল হচ্ছে ওটা, তারপর সেকেন্ড ফেটেছিল যেটা আমি দেখালাম ট্যাঙ্কের পাশে, আর এগুলো ফাটেনি। তাই বলবো একটু জল দেবেন ঠিক ঠিক সময়। সবজি গাছ প্রচুর জল টানে, প্রচুর জল লাগে। এবং নতুন যে বাঁধাকপি গাছগুলো দেখুন কত বড় হয়ে গেছে, একটু সামনে নিয়ে আসি, দেখুন অনেক বড় হয়ে গেছে। দু এক সপ্তাহের ভেতর কিন্তু ওগুলো এরকম বাঁধতে শুরু করবে। আমি এগুলোকে বলি বাঁধা, যেহেতু ওটা একটা গোল বলের মতো হয়, ওটাকে বলি বাঁধা। ঠিক আছে বন্ধুরা, আজকে একদম ছোট্ট একটা ভিডিও আমি দিলাম। আসলে আমার নিজের শরীর যেমন ভালো নয়, তেমনি আবার যাব আমি একটু ভিডিও করতে, সেই ভিডিওটা আপনাদের কাছে আসবে। আমারই বন্ধুর বাড়ি যাব, তা সেই জন্য আমি ভিডিওটা একদম ছোট্ট রাখছি। আর এইখানে আছে সেই বাঁধাকপি, এখনও কিন্তু আমার তোলা হয়নি বাঁধাকপিগুলো, মানে অন্য গ্রো ব্যাগে এখানেই রয়েছে, এইভাবেই রয়েছে।